বাবা বাজার থেকে মাছ পাঠিয়েছে, তো চলুন দেখি কি কি মাছ পাঠিয়েছে। এটা হলো কাচকি মাছ, এটা হলো বৈরালি, আর এটা চাপিলা। এতগুলো মাছ রান্না করে দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আমি কাচকি মাছটা রান্না করে তোমাদেরকে দেখাবো। কাচকি মাছ তো কাটার কোনো ব্যাপার নেই, এটা চালুনের মধ্যে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। আজকে তিন রকমের মাছ নিয়ে বসেছি, মনে হচ্ছে মাছ বিক্রি করতে মনে হয় বসেছি। এতগুলো মাছ ধুতে তো অনেকটাই সময় লেগে যাবে, তো আমি ধুয়ে আসছি, তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। মাছ কেটে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, আর আমি বলেছিলাম যে শুধু কাচকি মাছটা রান্না করে দেখাবো না, সাথে বৈরালি মাছও করব। তো আজকে রান্না করছি গন্ধরাজ কাচকি আর সাথে ঝিঙে আলু দিয়ে বৈরালি মাছের ঝোল, আর রেসিপি দুটো তোমরা দেখতে থাকো। লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি মেখে নেব। পরলি মাছটা ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। মাছটা ভাজা হতে হতে আমি কাচকি মাছের জন্য সবজিটা কেটে নেব। আমি কিন্তু বেগুনটা একদমই ঝিরি ঝিরি করে কাটব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটা উল্টে দেব। পাশের বাড়িতে কাজ হচ্ছিল বলে এতটাই আওয়াজ হচ্ছিল যে বেশ কিছু জায়গায় সেই সময় আমি কথা বলতে পারিনি, তো সেই জন্য আমাকে পরে ভয়েস দিতে হয়েছে কিছু কিছু জায়গাতে। এইভাবে করে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। কাচকি মাছটা আমি সবকিছু দিয়ে মেখে নেব। নিয়ে নিচ্ছি কাচকি মাছ, কুচি করে রাখা বেগুন, কোচানো আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কোড়া, কাঁচা লঙ্কা চেরা দেব, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সব কিছু আমি মেখে নেব। গন্ধরাজ কাচকির জন্য প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। বরলি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে,
মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে নেব। এদিকে আমি গন্ধরাজ কাচকিটা বসিয়ে দেব। এটা আমি ঢেকে দেব। বরলি মাছের ঝোলের জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, চিনি, হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। এবার পেস্টটা আমি গুলিয়ে নেব। আলুটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে, এই সময় আমি ঝিঙেটা দিয়ে দেব। আমি কিছু টমেটো কুচি দিয়ে দেব। দুটো তরকারি দুদিকে হতে থাক। আর আমার গন্ধরাজ কাচকির জন্য গন্ধরাজ লেবুর পাতা লাগবে, আর লেবুর পাতাটা কিন্তু গন্ধরাজ লেবুর পাতাই লাগবে। তো চলো আমি গিয়ে নিয়ে আসি। এটা হলো আমাদের গন্ধরাজ লেবুর গাছ। গাছটা নষ্ট হয়ে গেছে, এখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে নেব। ঝিঙে আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটু নিয়ে আসছি। এটা কিন্তু একটু পোড়া পোড়া না হলে খেতে ভালো লাগবে না। ফোড়নে দেব কালো জিরে, গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর একটু টমেটো কুচি। ভেজে রাখা আলুটা দিয়ে দেব, মশলার সাথে আলুটাও কষিয়ে নেব। আমার মাঝখানে একটা ক্লিপ নেওয়া মিস হয়ে গেছে, আমি কিন্তু ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি জল দিয়ে দেব। এবারে হলো গন্ধরাজ কাচকির মেইন উপকরণ, সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা, সেটা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতা না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। পাতাটা দিয়ে আমি ঢেকে দেব। আর এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। গন্ধরাজ কাচকিটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। বরলি মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনে পাতা ছিঁড়ে ছড়িয়ে নামিয়ে দেব। Thank you.
তো আজকে রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিও। আজকের মতন টাটা।